সম্মানিত ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2021 সালের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ। এই সপ্তাহের বিষয়গুলো হলো ইংলিশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। আজ কৃষি শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষ তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন। এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্ট এর বিষয় সমূহ। সখীপুর গ্রামের সবুজ বাড়ির উত্তর পাশের ঢালু জমিতে সবজি চাষ করেছেন, দক্ষিণ পাশের জমিতে একটি পেঁপে বাগান করেছেন, এছাড়া তিনি বাড়ির সামনে একটি বীজতলা তৈরি করেছেন। উপরোক্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, আসুন প্রশ্নগুলোর উত্তরে চলে যাই। 1. বিআইপি, সিআইপি, কেআইপি, এমআইপি ও জিকে প্রজেক্টের পুনরূপ লিখো। উত্তর: সংক্ষিপ্ত রূপ, পুনরূপ। বিআইপি বরিশাল সেচ প্রকল্প, সিআইপি চাঁদপুর সেচ প্রকল্প, কেআইপি কর্ণফুলী সেচ প্রকল্প, এমআইপি মুহুরী সেচ প্রকল্প, জিকে প্রজেক্ট গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। 2. সবুজ ঢালু জমিতে ফল বাগানে ও বীজতলায় কোন কোন পদ্ধতিতে পানি সেচ দিবে? উত্তর: সবুজ ঢালু জমিতে নালা সেচ পদ্ধতিতে, ফল বাগানে বৃত্তাকার সেচ পদ্ধতিতে এবং বীজতলায় ফোয়ারা সেচ পদ্ধতিতে সেচ দিবে। ঢালু জমিতে নালা সেচ পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয় কারণ এ পদ্ধতিতে সারিতে বপন বা রোপণ করা ফসলে দুই সারির মধ্যবর্তী নালায় পানি সরবরাহ করে সেচ দেওয়া হয়। এই পদ্ধতিতে দুই সারির মাঝখানে নালা তৈরি করা হয় যাতে উভয় পাশের ফসল পানি পেতে পারে। এই পদ্ধতিতে প্রধান প্রধান নালা থেকে শাখা নালায় পানি সরবরাহ করা হয়। নালা সেচ পদ্ধতিতে জমির ঢাল অনুযায়ী এবং ভূমির বন্ধুরতা বা উঁচু নিচু সাপেক্ষে প্রয়োজনীয় সংখ্যক নালা তৈরি করা হয়। নালা পদ্ধতির মাধ্যমে সারিতে লাগানো ফসল যেমন আলু, আখ, বাদাম, বাঁধাকপি, ফুলকপি, বেগুন ইত্যাদি সবজি গাছে এবং ফল গাছে সেচ দেওয়া হয়। কাজে আমরা বলতে পারি সবুজ ঢালু জমিতে নালা সেচ পদ্ধতিতে পানি সেচ দিবে। সবুজ ফল বাগানে বৃত্তাকার সেচ পদ্ধতিতে পানি সেচ দিবে কারণ এই সেচ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেখানেই পানি সরবরাহ করা হয়। সাধারণত বহু বর্ষজীবী ফল গাছের গোড়ায় এই পদ্ধতিতে সেচ দেওয়া হয়। ফল বাগানের মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয়, অতঃপর প্রতি গাছের গোড়ায় বৃত্তাকার নালা কাটা হয় এবং প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয়। কাজেই বলা যায় ফল বাগানে বৃত্তাকার সেচ পদ্ধতি উপযুক্ত। সবুজ বীজতলায় ফোয়ারা সেচ পদ্ধতিতে পানি সেচ দিবে। পানি সেচের একটি এটি একটি আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে সেচের জন্য পাইপ ও শাখা পাইপ ব্যবহার করা হয়। শাখা পাইপের মুখ ছিদ্রযুক্ত হয় তাই পানি সরবরাহ শুরু হলে পানির চাপে ছিদ্র দিয়ে পানি উপরে উঠে যায় এবং বৃষ্টির মতো পড়ে। ফসলের জমিতে বৃষ্টির পানির মতো পানি সেচ দেওয়াকে ফোয়ারা সেচ বলে। শাক সবজির ক্ষেতে এই পদ্ধতিতে পানি সেচ দেওয়া হয়। আমাদের দেশে বীজতলায় কিংবা চারা গাছে ঝাঁঝরি দিয়ে পানি সেচ দেওয়া হয়। প্রশ্ন 3, তোমার লেখা পদ্ধতিগুলোর কমপক্ষে একটি করে সুবিধা লেখ। উত্তর: আমার লেখা পদ্ধতিগুলো হলো নালা সেচ পদ্ধতি, বৃত্তাকার সেচ পদ্ধতি এবং ফোয়ারা সেচ পদ্ধতি। নিচে এ পদ্ধতিগুলোর একটি করে সুবিধা উল্লেখ করা হলো। নালা সেচ পদ্ধতির সুবিধা: সমস্ত জমি সমানভাবে ভিজানো যায় এবং পানির অপচয় কম হয়। বৃত্তাকার সেচ পদ্ধতির সুবিধা: যে স্থানে গাছ রয়েছে শুধুমাত্র সেই স্থানে পানি সরবরাহ করা যায় এবং পানি নিয়ন্ত্রণ সহজ। ফোয়ারা সেচ পদ্ধতির সুবিধা: ভূমি ক্ষয় হয় না এবং জমি সমতল করার প্রয়োজন নেই এবং সবজির পাতায় ও কাণ্ডে আলাদাভাবে পানি পৌঁছায়। প্রশ্ন 4, পানির অপচয় রোধে কোন সেচ পদ্ধতিটি অধিক কার্যকর, তোমার মতামত দাও। উত্তর: পানির অপচয় রোধে বৃত্তাকার সেচ পদ্ধতিটি অধিক কার্যকর। নিচে আমার উত্তরের সপক্ষে মতামত দেওয়া হলো। পানি গাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য অপরিহার্য উপাদান যা গাছের বিভিন্ন ধরনের
সারের বৃদ্ধি প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত। পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভালো ফসল উৎপাদন সম্ভব। পানি ব্যবস্থাপনার মূল বিষয় হচ্ছে সেচের পানির অপচয় না করে গাছের প্রয়োজনের সময় পরিমিত পরিমাণ পানি সঠিক পদ্ধতিতে গাছের মূলাঞ্চলে সরবরাহ করা এবং পানির অপচয় রোধ করা। যে পদ্ধতিতে সম্পূর্ণ জমিতে সেচ না দিয়ে শুধুমাত্র গাছের গোড়ায় পানি দেওয়া হয় তাকে বৃত্তাকার সেচ পদ্ধতি বলে। ফল গাছের গোড়ায় সাধারণত বৃত্তাকার সেচ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এক্ষেত্রে বাগানের সম্পূর্ণ অংশে পানি দেওয়ার প্রয়োজন হয় না, এজন্য গাছের গোড়ায় কিছু অংশ গোল করে নালা কাটা হয়। একটি সুবিধাজনক স্থানে পানির প্রধান উৎস হিসেবে একটি নালা কাটা হয়। তারপর প্রতিটি গাছের বৃত্তাকার নালার সাথে প্রধান পানির নালাটি সংযুক্ত করা হয়। এই বৃত্তাকার সেচ পদ্ধতিতে সেচের সময় পানি নিয়ন্ত্রণ করে পানির অপচয় রোধ করা যায়। কাজেই বলা যায় পানির অপচয় রোধে বৃত্তাকার সেচ পদ্ধতিটি অধিক কার্যকর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।